নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি হইচইতে রিলিজ হওয়া ছবি বিশ্বাস বলে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটি পরিচালনা করেছে রাহুল মুখার্জি। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার এবং নো ডাউট হইচইতে যেই জাতীয় ওয়েব সিরিজ বের হয় তার চেয়ে কিন্তু এটা যথেষ্ট ডিফারেন্ট এবং ইন্টারেস্টিং, অন্যান্যগুলোর থেকে নো ডাউট যথেষ্ট ইন্টারেস্টিং। এর গল্পটা হচ্ছে, ছবি বিশ্বাস বলে একজন লোক আছে, তার বাবা ফটোগ্রাফি নিয়ে প্রচণ্ড অবসেস ছিলেন এবং তার ফলে তিনি সেই সময় যন্ত্রপাতি কিনবার জন্য প্রচুর টাকা ধার দেনা করে যান এবং তাদের একটি ফটোগ্রাফির দোকান আছে। তো যেহেতু তার বাবা সেই ধার দেনাগুলো করে গেছে, তার যে পাওনা দ্বারা তার মানে তার ছেলে ছবি বিশ্বাস থেকে সবসময় টাকা চায়, কিন্তু সে ফটোগ্রাফির দোকানটা সেরকমভাবে চলে না। এবং একদিন গিয়ে কী হয়, সে ফার্স্টেড হয়ে একজন পাওনাদারকে খুন করে ফেলে এবং তারপরে সে একের পর এক খুন করতে থাকে। তো তারপরে আলটিমেটলি তার কি হয় সেইটাই এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে। যেটা আমি বললাম, এটি একটি কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার। সাইকোলজিক্যাল থ্রিলারের এইখানে যেভাবে এটাকে প্রেজেন্ট করেছে, সাইকোলজিক্যাল থ্রিলারটাকে, বিশেষত ক্যামেরার কাজটা নো ডাউট এক কথায় অনবদ্য। এই পুরো ওয়েব সিরিজটাতে ক্যামেরার কাজটা খুবই দুর্দান্ত। এখানে নর্থ কলকাতাকে যেভাবে তুলে ধরা হয়েছে এবং নর্থ কলকাতার বিভিন্ন জায়গা, যেরকম চক্ররেলটাকে যেভাবে দেখানো হয়েছে, মানে চক্ররেলটাকে দেখানো হয়েছে, তার লাইনটার মাধ্যমে যেভাবে ক্যামেরার কাজগুলো হয়েছে, এছাড়া যখন সে মার্ডারগুলো করছে তার যে পরিবেশটা ক্রিয়েট করা হয়েছে, যেভাবে লাইটিং করা হয়েছে, এক কথায় সত্যি অনবদ্য। দ্বিতীয় হচ্ছে এই ওয়েব সিরিজের অভিনয়, প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছে। শুভম, যিনি মেন ক্যারেক্টার ছবি বিশ্বাস রোলটা প্লে করেছেন, তিনি খুব ভালো। এছাড়া অনুরাধা, সেও খুব ভালো। প্রত্যেকে, পুলিশের রোলটা, এছাড়া শুভাশিস, প্রত্যেকেই কিন্তু খুব অনবদ্য অভিনয় করেছে। কোনো রকম লাউড নয়, কোনো রকম লো নয়, একদম যেটি প্রয়োজন সেটি করেছেন। রাহুল মুখার্জিকে বলতে হবে যে প্রত্যেকের থেকে অভিনয়টা বের করে নিয়েছে। এমনিতেই হইচইতে যে যেটি ওয়েব সিরিজ আছে সেগুলো খুব লাউড থাকে, মানে অভিনয়ের মানটা প্রচণ্ড লাউড থাকে। সেখানে কিন্তু একদম মার্জিত অভিনয়, যেটা প্রয়োজন সেটা করেছে। এবং থ্রিলারের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিজিএম। এখানে নীলাঞ্জন চ্যাটার্জি এই বিজিএমটা দিয়েছে, খুব দুর্দান্ত বিজিএম, খুব দুর্দান্ত। বিশেষত শুরুর দিকে কিন্তু একদম খুব মারাত্মক লেগেছে, যখন পুলিশ প্রথম দৃশ্যে যখন পুলিশ উঠছে তাকে ধরতে, সেই সময় দৃশ্যগুলোতে যেসব যেমন বিজিএম ইউজ করেছে, খুব দুর্দান্ত বিজিএম ইউজ করেছে। তো এই ছিল হচ্ছে এই ওয়েব সিরিজটা ভালো দিক। খারাপ দিক বলতে গেলে কি, যখন ওয়েব সিরিজটা শুরু হয় তারপর যতক্ষণ পর্যন্ত, যে প্রথম খুনটা করার আগে পর্যন্ত যথেষ্ট বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং ছিল, মানে বেশ একটা আকর্ষণ ছিল। তারপরে প্রথম খুনটা করবার পর, তারপরে সে যখন আরও পরে যে একটি খুন করে এবং একটি অর্ধেক মার্ডার বলতে পারেন তাকে ফেলে দেয়, তো সেই সময়টা কিন্তু মানে তারপর থেকে ধীরে ধীরে বিষয়টা কিন্তু কিছুটা বলতে পারেন ডাউনের দিকে গেল। প্রথমের দিকে যে আকর্ষণটা ছিল সেই আকর্ষণটা কিন্তু প্রথম মার্ডার করার পর থেকে ছিল না। তার কারণ হচ্ছে যে এই যে একজন সাইকোলজিক্যাল লোক সেটা কিন্তু অডিয়েন্স বুঝতে পেরে যায় এবং তারপরে তার যে আচরণটা সেটা কিন্তু অনেকটা গতানুগতিক হয়ে পড়ে, সেটাই কিন্তু একটা ড্রব্যাক। কারণ একটা সময়ের পর মনে হচ্ছে যেন এতে এরকমই চলতে থাকবে, এবং শেষের দিকে যেটা একটা টুইস্ট রাখা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, মানে শেষের দিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিংভাবে এটা শেষ করা হয়েছে। নো ডাউট এই কথা কিন্তু মানতে হবে যে রাহুল মুখার্জি শেষের দিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিংভাবে শেষ করেছে। আর খারাপ দিকের আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে দেখুন, এই এটা তো একটা সাইকোলজিক্যাল থ্রিলার, তো থ্রিলারটার মধ্যে সবসময় কী বলুন তো, একটা আকর্ষণ না থাকলে সেই থ্রিলারটা কিন্তু সবসময় জমে না। এবার শুরুর দিকে যেরকম আকর্ষণ ছিল, মাঝখানে আকর্ষণ ছিল না, কিন্তু শুরুর দিক থেকে যেভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে, যে পুলিশের তো এটা, পুলিশ অ্যাকচুয়ালি শুরুটা হয়েছে কী হয়েছে, পুলিশ এর ইনভেস্টিগেশন করতে আছে, কিন্তু এর পুলিশের ইনভেস্টিগেশনের পার্টটা সেরকমভাবে কিন্তু এখানে একদমই তুলে ধরা হয়নি। এবং এখানে কিছু কমেডি সিন আছে, সেই কমেডি সিনগুলো এরকম আমি বলবো না যে বিশাল ভালো কিছু, আর খারাপ না, মোটামুটি চলে যায়, তবে সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু কমেডিটা ওয়ার্ক করেনি। এইটা হলো, এইটা একটা বড় ড্রব্যাক। এবং অভিনয় তো যেটা বললাম, সবাই খুব ভালো করে, চন্দন সেনও এখানে আছেন, চন্দন সেনও খুব ভালো অভিনয় করেছে। ওভারঅল বলতে পারেন যে নো ডাউট ওয়ান টাইম ওয়াচেবল। অবশ্যই হইচইয়ে যেরকম ওয়েব সিরিজ বানায় তার থেকে এটা যথেষ্ট আলাদা এবং যথেষ্ট আকর্ষণীয়, আপনাকে একটা স্টাইট তো করবে, একবার দেখার জন্য অবশ্যই উপযোগী। এরকম নিয়ে খুব মার্ভেলাস কিছু হয়েছে, কিন্তু অবশ্যই বাংলার হিসাবে, মানে বাংলার ওয়েব সিরিজের অনুপাতে যথেষ্ট ভালো। আপনারা অবশ্যই একবার দেখতে পারেন ছবি বিশ্বাস বলে এই ওয়েব সিরিজটা, যেটা হইচইতে বেরিয়েছে। তো আমি সেই কারণে ওয়েব সিরিজটাকে 5/3 স্টার দেবো। যদি আপনারা ছবি বিশ্বাস বলে ওয়েব সিরিজটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের ওয়েব সিরিজটা কীরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।